আমি ভাবলাম যে এপার বাংলার পাশাপাশি আমি আজকে দেখলাম বাংলাদেশের অনেক গুণী শিল্পীরা আজকে অ্যাওয়ার্ডটা নিচ্ছেন, তাই আমি শুরুতেই হ্যাঁ করে দিয়েছি। এটা তো আমার আশীর্বাদ যে আপনারা আমাদের আমাদের পাশে আছেন, আমাদের মতন উঠতি শিল্পীদের পাশে আছেন এবং আমাদেরকে প্রত্যেকদিন এত অনুপ্রাণিত করেন। তো এটাই বলবো, আপনারা এভাবে আমাদের পাশে থাকুন। এপার বাংলায় কাজের অফার পেলে করবে? ডেফিনেটলি করবো। ভালো কাজের অফার পেলে কেন করবো না? কেউ যদি মনে করেন যে আমি সেই কাজটা করার যোগ্য, আমি নিশ্চয়ই করবো। আমি একদমই লাইফে এখন কাউকে চাইছি না, আমি সেটেলও নই। আমার সঙ্গে যত প্রেম, আমার স্ক্রিপ্ট, আমার মনিটর, আমার সিনের, একদম না। আমার বাবা ভীষণ খুশি হবে যদি আমি কারোর সঙ্গে প্রেম করি। আমাদের বাড়িতে প্রেমটাকে পুজো করার মতো সেলিব্রেট করা হয়। এক না 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 মানে না, সারাদিন এত দৌড়ঝাঁপ হয়। হ্যাঁ, আমি খুব একটা বেশি তেলে ভাজা ওইসব কিছু ভাজাভুজি খাই না, তবে আমি সব খাই, অল্প অল্প খাই। আমি অভিনয় না এলে অভিনেত্রী হওয়ারই চেষ্টা করতাম। আমি একদমই মিথ্যা কথা বলবো না, বাবার সাপোর্ট আছে আমার কাছে এই কাজেই। যে ঋতু, আমার ডাকনাম ঋতু, তুমি যেটাই করো না কেন, সেটা আমি কতটা পারফেক্টলি করতে পারছি আমি সেটা জানি না, কিন্তু সেটার মধ্যে মনোনিবেশটা যেন 100% থাকে। মানে যেটা করবে সেটা মন দিয়ে করবে। আর আমার উর্মি হয়ে ওঠার পিছনে আমার বাবার অবদান নেই, আমার উর্মি হয়ে ওঠার পিছনে এন্টায়ার এই পথ যদি না শেষ হয় টিমের অবদান আছে। যিনি গল্প লিখছেন তার অবদান আছেন, যিনি ডিরেকশন দিচ্ছেন তার অবদান আছেন, যিনি আমাকে প্রত্যেক দিন তৈরি করে দিচ্ছেন, বাড়ি থেকে নিয়ে যাচ্ছেন, প্রত্যেকের অবদান আছে। আর বাবার অবদান তো জীবনে অনস্বীকার্য, বাবা না থাকলে আমি আজকে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। দি ভাস্কারের সমস্ত দর্শকদের বলবো, আপনারা সবাই সাবধানে থাকুন, এভাবে আমাদের পাশে থাকুন, আর দেখতে থাকুন আমাদের এই পর্যন্ত না শেষ হয়। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন ভিডিওটি। থ্যাংক ইউ থ্যাংক ইউ।